So friends, আজকে দেখাবো মাংস কিমা করার জন্য চপার। দেখতে পাচ্ছেন এখানে মিট গ্রাইন্ডার রয়েছে। তো ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের সাইজ আছে। যেহেতু আসলে কুরবানির ঈদ, আপনারা কিন্তু আসলে অনেকেই কিন্তু এইগুলো কিনতে চান এবং ভালো প্রোডাক্টগুলো কোত্থেকে কিনবেন সেটা সন্ধানে আজকে আমরা চলে আসি মাশাআল্লাহ ক্রোকারিজে। মাশাআল্লাহ ক্রোকারিজ হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজারের দোতলায় বনলতা মার্কেটে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জাহাঙ্গীর ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। আর এখানে আমি নিয়ে আসছি যেটা হলো মিনি চপার, বড় চপার এবং মিট গ্রাইন্ডার। মিট গ্রাইন্ডার, ওকে, ঠিক আছে। এখানে নিয়ে আসছে আপনার তিন রকমের তিনটা। আর ওতে ফার্স্ট আমি বক্সে চলে যাই, ঠিক আছে। এটা যে বাজারে সবাই অ্যাভেলেবল যেটা বলা হয় ক্যাপসুল কাটার, এটা ক্যাপসুল কাটার নামে সবাই চিনে বেশি। আর যদি এটা হলো মিট গ্রাইয়া ছোট চপার, দেখেন এটাতে কি কি করতে পারবেন। আদা রসুন করতে পারবেন, মাংস কিমা করতে পারবেন, পেঁয়াজ কুচি কুচি করতে পারবেন, সবজি কুচি কুচি করতে পারবেন, ঠিক আছে। ফল ফ্রুটস করা যাবে না? হ্যাঁ হ্যাঁ। আর এটা হলো নোবেনার ব্যান্ড, ওকে। এটা হলো নোবেনার চপারটা। আর এই চপারটা কি কি করতে পারবেন, এখানে সব দেওয়া আছে। তারপর আমি ওইখানে সরাসরিও দেখাচ্ছি, যারা যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের মতে বা এটা আরেকটা না, হ্যাঁ এটা আরেকটা, এটা হলো মিয়াকো কোম্পানি। আচ্ছা আচ্ছা। যেটা আছে যেটা হলো আপনার মিট গ্যালেন্ডার, ঠিক আছে। বাজারে সচরাচর এখন বর্তমানে চলতেছে এটা, যে কুরবানির সামনে কুরবানি যে মাংসগুলা মিট করে কিভাবে কি করবেন। এখানে দেখেন এক দুই তিন, তিনটা রিয়া সিস্টেমের দেওয়া আছে, একটা প্লাস্টিকে দেওয়া আছে, যেটা আমরা মাংস রোল অনেক সুন্দরভাবে আসে সেটাও দেখাই দিচ্ছে কী কী ডিজাইন হবে। এই যে ডিজাইনগুলো একটু দেখেন, আচ্ছা আচ্ছা, কোনটাতে কী কী কাজ করা যাবে, ঠিক আছে। এখন হলে আপনার দেখাচ্ছি যে কোন ব্লেডে কি কি কাজ করতে পারবেন। দেখেন ব্লেডের যে ইয়াগুলো ধারণগুলো, এই কাজগুলো হচ্ছে ঠিক আছে। যেমন হাতি হইলে হাতি হাতির মতো কাজ করতে পারবেন না, দেখবেন ছোট হাতি হয়ে গেলাম বড় হাতির কাজ করে ফেলে। এইটা হলো সেই ধরনের, ঠিক আছে। এটা হলো অরিজিনাল তামার কয়েল, তো সে কত ইয়া ক্ষমতা বেশি, স্ট্রং বেশি। যেমন আপনার 2000 ওয়াটও যদি হয়, এই 800 ওয়াটের কাছে কিছুই না, ঠিক আছে। এটা স্পিরিট ধারণ ক্ষমতা খুব বেশি, আর এই কোম্পানি থেকে ওয়ারেন্টি আছে এক বছর, এক বছর ওয়ারেন্টি। আর ঠিক আছে, আমরা সরাসরি চলে যাচ্ছি প্রোডাক্টের সাথে, ঠিক আছে। এটা যে অতি ফাস্টে যেটা গেছিলাম ক্যাপসুল কাটার, যেটা তো মাংস মাংস করার জন্য, ঠিক আছে। এই যে ব্লেডটা দেখেন, এই ব্লেডের ভিতরে সেম খুব অনেক ধারালো কিন্তু, হ্যাঁ ইয়েস। এটা হলো আপনার হাফ কি, হ্যাঁ হাফ কেজি করতে পারবেন না, 250 গ্রাম করতে পারবেন। আচ্ছা আচ্ছা। মাংস করেন বা পেঁয়াজ আদা রসুন করেন, যেটাই করেন 250 গ্রাম করতে পারবেন। এখানে দিয়ে খালি চাপ দিবেন, চাপ দিলেই হয়ে যাবে। আর এটা হলো মিয়াকো কোম্পানি যেটা সেটা, আর এটা ব্লেডটা দেখাই দিচ্ছি। এটা ব্লেডটা গুলাম ওই সাধারণত শিটের ব্লেড না, এটা আপনার যা যা যে শিট গুলো থাকে না, ওই শিট গুলোর ব্লেড। এটা এটা কখনো নষ্ট হবে না, এগুলো কোনো নষ্ট হবে না। আর এটার হাতে আর ওতে ফার্স্টে যেটা বলে দিই, এগুলো খুলে ওয়াশ করা যায়, ঠিক আছে। এটা তো আদা রসুন করতে পারবেন, অনেক কাস্টমার আছে এটা উঠাবেন, উঠানোর পর এখানে দিয়ে সাথে সাথে দিয়ে লাগাই দিবেন না। এখানে ঘাট আছে, ঘাট আছে, সরি ঘাটটা বসেনি, এই যে ঘাটটা বসে দেখেন। এই যে গাঢ়া লাগলে তাহলে আপনি এটা ঠিক আছে, আর যদি না গাঢ়া লাগে নেই তাহলে এটা যেটা আমি চাপ দিবেন অসুবিধা হতে পারে, ঠিক আছে। এই যে এখানে চাপ দিবেন চলবে। তারপরে তারপরে নোবেনা, যেটা নোবেনাটাও দেখা দিচ্ছি, এটাও সেম, ঠিক আছে। এটা একটু হালকা একটু বড় সাইজ, এটাও ব্লেডগুলো ঠিক জাহাজের যে শিটগুলো, এই শিটের ব্লেড। এই ব্লেড কখনো নষ্ট হলে সেক্ষেত্রে আমার কাছে পাওয়া যায়, ধার কোনো সমস্যা হলে ধারও করতে পারবেন। আর এখানে যদি মাংস কিংবাটা করেন, আপনার হাড্ডি বা চর্বি ছাড়া দেবেন, যদি চর্বি হাড্ডি দেন তো সেক্ষেত্রে এগুলো নষ্ট হলে আমরা কোনো দায়বাদ নিব না। এটা কোম্পানির থেকে ওয়ারেন্টি আছে 5 বছরের, এটাও 5 বছর, এটাও 5 বছর, এটাও 5 বছর, এটা 1 বছর, ঠিক আছে। আর অতি ফার্স্টে যেটাই করবেন, এখানে যে এটা লাগায় কাজ করবেন, ঠিক আছে। আর ফুললি বডিগুলো ম্যাসেজের বডি, ঠিক আছে। অন্যজনের ওগুলো হলে আপনার যেটা লোকাল, এটা প্লাস্টিকের, এগুলো আছে। আর যেটা হলো মিট গ্যালেন্ডার, মিট গ্যালেন্ডার সম্বন্ধে তো আমাদের কিছু আর আইডিয়া বলতে হবে না। এখানে সব কিছু আছে, যে মাংসের এখান দিয়ে দিবেন আর এই এখান দিয়ে বাইরে আসবে, ঠিক আছে। এটা একটা পট, এটা হলো অ্যালমুনিয়াম, অ্যালমুনিয়ামের সহজে বাসা কখনো নষ্ট হয় না, এগুলো গ্যারান্টি আছে 5 বছর। যদি এই অ্যালমুনিয়ামে কখনো নষ্ট হয় জং ধরে, সেক্ষেত্রে চেঞ্জ পাবেন 5 বছরের ভিতরে। আর এটা যে এটা খোলার সিস্টেম রয়েছে, দেখাই দিই, দেখেন এই খুলবেন, এই ব্লেডগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এই যে ব্লেড, এই ব্লেডটা আমার সন্দেহ হয় এটা যদি 2 বছরে কেউ নষ্ট করতে পারেন, সেক্ষেত্রে আমরা আর একটা নতুন দিয়ে দিব, নতুন ব্লেড দিয়ে দিবেন। আর এই যে এটা রুটা দেখেন, দেখছেন ফুলনি অ্যালুমিনিয়াম, ঠিক আছে। ভিতর দিয়ে মাংসটা ইয়ে হয়ে কাজ করবে, ঘুরে ঘুরে
ঘুরে ঘুরে সব কাজ করবে আর ব্লেডটা হ্যাঁ ডাইসটা ডাইসটাই আরো আছে দেখো দুইটা এই যে দুইটা আছে ওকে আর এই যে এটা যেটা প্লাস্টিকের ডাইসটা রেখেছিল যেটা রোল বার করে হ্যাঁ এই যে এটা আর এটা হলো বড় রোল আচ্ছা আর এগুলো একটা সিস্টেম হলো আপনার ব্লেডটা অনেক বিয়োসারে ব্লেডটা উলটপালট লাগায় দেয় লাগায় দেওয়ার কারণে মেশিন চলে না বা সমস্যা দেয় এই ব্লেডগুলো দেখবেন এই যে এই যে দেখেন এই মাথাটা থাকবে সামনে এটা থাকবে পিছনে এই যে দেখেন এইভাবে লাগাতে হ্যাঁ এই যেভাবে দিয়ে তারপরে ডাইস দিতে হবে হ্যাঁ ডাইস দিয়ে এটা বসায় দিবেন এই যে দেখেন এটা সমান হবে এই যে এটা লাগাইতে হবে ঠিক আছে ওই তো যারা নিবে তারা অবশ্যই দেখে নেবে ঠিক আছে হ্যাঁ দেখে নেবে আর এটা আমি দেখাও দিচ্ছি এখানে এই যে দেখেন এই যে দেখেন খুব লেগে গেছে এখান থেকে দিয়ে দিবেন যদি মাংসটা দিয়ে দিবেন এখানে লাইনটা দিয়ে দিবেন দিবেন চাপ দিবেন আর মাংস সুইচ দেওয়া আছে হ্যাঁ সুইচটা আমি দেখাই দিচ্ছি একটু স্পিডটা দেখাই দিই যেটা শব্দ অনেক সময় অনেক বিয়োসারা বলবেন এটা শব্দ মনে অনেক বেশি দেয় না এটা ওই ওরকম শব্দ দিবেন না ঠিক আছে আমি দেখাই দিচ্ছি পড়ে গেছে আমি মাংসগুলো আইনা দেখাতে পারিনি নাহলে আমি সরাসরি লাইভে দেখা দিতে পারতাম ঠিক আছে এই হলো শব্দটা আওয়াজটা খুব স্ট্রং আর এগুলোতে যদি কোনো সমস্যা হয় কোম্পানি থেকে এক বছর আসি আর যদি এগুলো পার্টস বা কোনো কোনো সমস্যা সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দেবো সমস্যা নেই আর দাম আমি দামটাও বলে দিচ্ছি আর আমাদের ঠিকানাটাও বলে দিচ্ছি যেমন নিউ মার্কেটের পাশে যে আপনার সুপার মার্কেটটা সুপার মার্কেটের পাশে যেটা হলো বনলতা মার্কেট যেটা কাঁচা বাজার বলা হয় অনেক সময় অনেক কাস্টমার চিনতে ভুল করে বনলতা কাঁচা বাজার মার্কেটটা চিনতে ভুল করে তার পাশে একটা 18-তলা বিল্ডিং আছে বিশ্বাস বিল্ডার্স তার পাশেই বনলতা মার্কেটটা যেটা নিউ মার্কেট কাঁচা বাজার বলা হয় এটার দোতলায় আপনার 87 নম্বর সব মাশাআল্লাহ ক্রকারিস ওকে ওকে আর আমি হতে ফার্স্টটা দাম বলে দিই ছোট যে মিনি চপারটা ঠিক আছে এটার দাম হচ্ছে আপনি অলরেডি রাখতেছি 1250 টাকা মাত্র 1250 টাকা আচ্ছা আর মিয়াকো যে চপারটা আছে এটা রাখতেছি অনলি আপনার 2750 আচ্ছা আর নোবেনা যেটা আছে এটা অর্ডার অনলি রাখতেছি আপনার 2850 টাকা আর যেটা বড় মিড গ্যালান্ডার এই যে মিড গ্যালান্ডার দামাক অফার শুধু অনলি 4200 টাকা অনলি 4200 টাকা নরমালি এগুলো কি 6000 টাকার উপরে হ্যাঁ 6000-7000 টাকার উপরে আপনার মার্কেটে পাবেন অ্যাভেলেবেল প্রতিটা অ্যাডে দেখবেন যাচাই বাছাই করে কিনবেন আমি সবসময় বলি একটু যাচাই বাছাই করে কিনবেন অবশ্যই ঠকবেন না বাজারে আচ্ছা ঠিক আছে আর এটা আমার কাছে অ্যাভেলেবল অনেক মাল আছে এটা বক্স চলেতে চাইলে নিতে পারবে ঢাকার মধ্যে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি রয়েছে তো আজকে পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ